হ্যালো বন্ধুরা, তক্ষ, টক্কর সাপ অথবা গেঁচু, এই প্রাণীটি সম্পর্কে প্রত্যেকেরই মোটামুটি ধারণা আছে। এই প্রাণীটি সম্পর্কে অনেক গুজবও আছে। 90% লোক এই প্রাণীটি সম্পর্কে সঠিক তথ্য জানে না এবং ভুল তথ্যগুলো জানে। তো চলুন সঠিক তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শুরু করা যাক। এটা হলো তক্ষ বা টক্কর সাপ অথবা গেঁচু অ্যানিমাল। এই প্রাণীটি সম্পর্কে আমাদের ভেতরে অনেক জানার কমতি আছে। অনেকে মনে করেন যে এই প্রাণীটি সারা জীবনে যদি একটি পাওয়া যায় তাহলে এই প্রাণীটি বিদেশি বায়ের কাছে বিক্রি করে সহজেই কোটিপতি হওয়া যায়। ইউটিউবে এই প্রাণীটি নিয়ে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেছি। লেখা আছে যে 1,000 কোটি টাকা অথবা 50 লক্ষ টাকা একটি প্রাণীর মূল্য, কিন্তু বাস্তবে এটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত এটাকে একবারও ভেবে দেখেছেন? এটা সম্পূর্ণ ভুল। এই প্রাণীটি আসলে বিলুপ্তি হয়েছে এই কুসংস্কারের কারণে। এই প্রাণীটি সচরাচর আর দেখা যায় না। এই প্রাণীটি মূলত বিভিন্ন কীটপতঙ্গ ও পোকা খেয়ে জীবন ধারণ করে এবং বাসাবাড়ির বিভিন্ন পুরাতন ফাটল এবং গর্তের ভেতরে এরা বেঁচে থাকে। এখন আসি মূল ঘটনায়। এই প্রাণীটির এই গুজবটাকে কাজে লাগিয়ে বিভিন্ন স্মাগলিং দল হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছে। এখন যে ঘটনাটি আমি বলবো, এটা 100% সত্য একটি ঘটনা। আমার পরিচিত একজন ব্যক্তির সাথে এটা ঘটেছে। সেই ব্যক্তিটি তার সারাটা জীবন নষ্ট করেছে এই প্রাণীর পেছনে ছুটে ছুটে, এবং তার সারা জীবনের সঞ্চয়ও নষ্ট করে ফেলেছে এই প্রাণীটির পেছনে। সে মাঠে কাজ করতে গিয়ে ছোট সাইজের একটি এই তক্ষক অ্যানিমেল পেয়েছিলেন। লোকমুখে যখন শুনতে পারলো এটার দাম লক্ষ লক্ষ বা হাজার হাজার কোটি টাকা, তখন সে বিক্রি করার জন্য বায়ার খুঁজতে লাগলো যে কার কাছে বিক্রি করা যায়। সে সন্ধানও পেলো এমন একটি বায়ারের, কিন্তু সেই বায়ারের কাছে যখন গিয়ে বলল যে এই প্রাণী আমাদের লাগবে, কিন্তু আপনার এই কাছে যে প্রাণীটি আছে সেটা হচ্ছে একটু ছোট, এই প্রাণীটির ওজন যদি 1.25 কেজি বা 1 কেজি ওজন হয় তাহলে এটা থেকে নিম্নে 50 লাখ টাকায় বিক্রি করা যায়, তবে আমাদের এই প্রাণীটি লাগবে দুইটি। আমাদের কাছে একটি আছে 1 কেজি ওজনের প্রাণী, সেটা আমরা বায়ার তেমন একটা পাচ্ছি না, কম দামে সেল করে দিব। তখন আমার পরিচিত সেই লোকটি কী করেছিল, অনেক টাকা ম্যানেজ করেছিল এবং তাকে বলা হয়েছিল আমরা অনলি 10 লাখ হলে সেল করে দিব, আপনি তার থেকে 3 গুণ 2 গুণ দামে এটা বিক্রি করতে পারবেন। পরে সে জমি বিক্রি করে এবং তার জমানো টাকা দিয়ে ওই প্রাণীটি কিনেছিল। কেনার পরে সে আর প্রাণীটি কখনোই বিক্রি করতে পারেনি। পরে প্রাণী বিভাগের লোক এসে প্রাণীটি তার কাছ থেকে নিয়ে গিয়েছিল। এটা হলো বাস্তবে একটি সত্য ঘটনা। আসলে মূলত এই প্রাণীটিকে সেদ্ধ ডিম, ডিমের কুসুম এবং আরও কিছু প্রয়োজনীয় খাবার খাওয়ালেই খুব অল্প সময়ের ভেতর এই প্রাণীটির শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকে। এই প্রাণীটির প্রকৃত মূল্য হয়তো 1,000 টাকা হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ বা কোটি টাকা নয়। মূলত এই প্রাণীটি ব্যবহৃত হয় বিভিন্ন চিড়িয়াখানাতে, যেখানে দর্শনার্থীরা দেখতে যায়, অথবা এই প্রাণীটি মূলত এই প্রাণী দিয়ে তৈরি তেল বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে হ্যাঁ, এই প্রাণীটির চাহিদা দেশের বাইরে একটু আছে। দেশের বাইরে যদি এই প্রাণীটি পাচার করা যায় সেক্ষেত্রে হয়তো একটু বেশি মূলধন পাওয়া যায়, কিন্তু সেটা লক্ষ লক্ষ বা হাজার হাজার কোটি টাকা না। এই সমস্ত কুসংস্কারের কারণে এই নিরীহ প্রাণীটি আমাদের দেশ থেকে প্রায় সম্পূর্ণটাই বিলুপ্তির পথে। এখন আনাসকানাস খুঁজলেও এই ধরনের তক্ষক অ্যানিমেল আর চোখে দেখা মেলে না। কিছুদিন আগে ইউটিউবে সার্চ দিয়ে এই প্রাণীটি সম্পর্কে আমি একটি ডকুমেন্টারি দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে জঙ্গলের ভেতরে গিয়ে তক্ষক, অসংখ্য তক্ষক তারা ধরছে এবং সেটার জবাই করে তার সমস্ত চামড়া পরিষ্কার করে তারা আগুনে পুড়িয়ে খাচ্ছে। তো এই প্রাণীটি যদি হাজার হাজার কোটি টাকায় দামই হতো তাহলে 20 থেকে 30টা তক্ষক ধরে ওইভাবে পুড়িয়ে পুড়িয়ে খেয়ে তারা ভিডিওটি তৈরি করতো না। যদি লক্ষ লক্ষ অথবা হাজার হাজার কোটি টাকা হয়েই থাকে তাহলে ওই 30টা তক্ষক সাপ পুড়িয়ে খেয়ে ওই ভিডিওটা, 5 মিনিটের ভিডিও তৈরি করতে তাদের কত টাকা খরচ হয়েছে এবং সেই ভিডিও থেকে তাদের বা কত টাকা ইনকাম হবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।